যুক্তরাষ্ট্রের সুপার টুইজডেতে এরই মধ্যে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ককাসে জিতেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে নর্থ ক্যারোলাইনা, ভার্জিনিয়া, ভারমন্ট, আইওয়া মেন অঙ্গরাজ্যে। বাকি রাজ্যগুলোর কয়েকটিতে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজ দলীয় পদপ্রার্থীকে বাছাই করতে প্রাইমারিতে ভোট দিয়েছেন 15টি অঙ্গরাজ্যের বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে লড়ছেন সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হ্যালি। অপরদিকে ডেমোক্রেটিক পার্টির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের শক্তিশালী কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আগামী নির্বাচন দৌড়ে প্রেসিডেন্ট প্রার্থিতা অনেকটাই নিশ্চিত। তবে এখনও বাকি রয়েছে আলাবামা, আলাস্কা, আরকানসাস, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, ম্যাসাচুসেটস, মিনিসোটা, ওকলাহোমা, টেনেসি, টেক্সাস, উটাহ অঙ্গরাজ্য সহ টেরিটরি সামর ফলাফল। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#।